হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। প্র্যাকটিস অনুযায়ী এবারও আমরা একটি আবিষ্কারের রেকর্ড ভিডিও নিয়ে হাইড্রোজেনের বড় খনির খোঁজ হতে পারে এই পৃথিবী রক্ষার রক্ষা কবচ। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলের একটি খনি এলাকায় খনন কাজ চালাচ্ছিলেন স্বাভাবিকভাবে দুই বিজ্ঞানী। তারা সেখানে এমন এক জ্বালানির বিপুল মজুদ দেখেছেন যা ছিল রীতিমতো অপ্রত্যাশিত। বলা হচ্ছে এই আবিষ্কার জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলার বৈশ্বিক কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। দুই বিজ্ঞানী হলেন জ্যাক পিনো ও ফিলিপ দে দোনাতো, দুজনই ফ্রান্সের ন্যাশনাল সেন্টার অফ সায়েন্টিফিক রিসার্চের গবেষণা পরিচালক। লরাইন খনি অঞ্চলে মিথেন গ্যাসের মজুদ দেখতে গবেষণা করছিলেন এই দুই বিজ্ঞানী। গবেষণার এক পর্যায়ে সাদা হাইড্রোজেনের বিপুল মজুদ শনাক্ত করেন তারা। জ্যাক পিনো জানান, প্রথমে কয়েকশো মিটার খনন করার পর অল্প কিছু হাইড্রোজেনের মজুদ পাওয়া যায়। এতে অবাক হওয়ার কিছু ছিল না, কারণ খনিতে অল্প স্বল্প কিছু হাইড্রোজেন পাওয়ার ঘটনা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু খনন যত গভীর হতে থাকে মজুদের পরিমাণ তত বাড়তে থাকে। 1100 মিটার গভীরে 14% এবং 1250 মিটার গভীরে 20% সাদা হাইড্রোজেনের মজুদ দেখে তারা রীতিমতো অবাক বনে যান। জ্যাক পিনো আরও জানান, খনিটিতে যে বিপুল পরিমাণ হাইড্রোজেনের মজুদ আছে এটা তারই ইঙ্গিত দেয় মজুদের পরিমাণ কেমন হতে পারে। তারপর তারা হিসাব নিকাশ করেন, তাদের মতে সেখানে আনুমানিক 60 লাখ টন থেকে 25 কোটি মেট্রিক টন পর্যন্ত হাইড্রোজেনের মজুদ থাকতে পারে। পিরিনো ও দোনাতো সেখানে কী পরিমাণ হাইড্রোজেনের মজুদ রয়েছে সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। পৃথিবীতে এর চেয়ে বড় সাদা হাইড্রোজেনের মজুদ আগে কখনো আবিষ্কৃত হয়নি বলে দাবি ওই দুই বিজ্ঞানীর। তারা বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এই আবিষ্কার যুগান্তকারী ভূমিকা রাখতে পারে, কারণ সাদা হাইড্রোজেন ব্যবহার করলে এতে পরিবেশের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। সাদা হাইড্রোজেন প্রাকৃতিক ও সোনালী ও ভূতাত্ত্বিক হাইড্রোজেন হিসাবে পরিচিত। জ্বালানি হিসেবে ব্যবহারের পর এর বর্জ্য হিসাবে শুধু পানি নির্গত হয়। একে পরিবেশ বান্ধব জ্বালানি বলা যায়। এজন্য জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলায় সাদা হাইড্রোজেন বড় ভূমিকা রাখতে পারে। নো মোর টুডে, থ্যাংকস অল, বাই বাই।